শ্রী শ্রী ঠাকুরের এক অন্যতম বরিষ্ঠ ভক্ত, যিনি পাবনাতে জন্মগ্রহণ করেছেন, পাবনাতেই লালিত পালিত বড় হয়েছেন। ১৯৩৭ সাল ১৯৩৮ সাল ৩৭ এর শেষ ৩৮ এর শুরু কেমন প্যাশন কম্প্রোমাইজিং অ্যাটাচমেন্ট, প্যাশনেট অ্যাটাচমেন্ট কেমন। তিনি দেওঘরের এই হিমায়তপুরে যান, পাবনা শহর থেকে হিমায়তপুর গ্রামে যান। আর সেই হিমায়তপুর গ্রামে যখন যান, তখন ক্লাস সেভেন এইটে পড়া একটা মানুষ। ধীরে ধীরে মেলামেশা করতে করতে ১৯৩৯ সাল ১৯৪০ সাল ৪১ সাল এই মেলামেশার মধ্য দিয়ে, চলাফেরার মধ্য দিয়ে তিনি ঠাকুরকে ভালো লাগে। ভালো লাগা একটা জিনিস আর ভালোবাসার একটা জিনিস। এই ভালো লাগার মধ্য দিয়ে মেলামেশা, ঠাকুরের সঙ্গে বসে খাওয়া দাওয়া, একসঙ্গে চলাফেরার জীবন। একদিন হঠাৎ তার মনে হলো যে এই মানুষটাকে বাদ দিয়ে আমার পক্ষে থাকা, টেকা, চলা সম্ভবপর নয়। আমি বুঝতে পারছি লোকটাকে কোথায় যেন আমার একটা অদ্ভুত নিবিড় টান এবং সম্পর্ক তৈরি হয়ে গেছে। চোখের সামনে দেখছেন আরো একজন মানুষ এসে দাঁড়ালে পরেই তাকে টাকা দিচ্ছেন, আর একজন মানুষকে তারই বন্ধু তাকে একটা মোটর বাইক কিনে দিয়েছেন, তারই বন্ধু তাকে একটা বেতের ছড়ি দিয়েছেন, বেতের ছড়ির ওপরটা সোনার টোপর দিয়ে বাঁধানো। আর সেই মানুষটি একই সঙ্গে যাওয়া, ওঠা, বসা, খাওয়া, মেলামেশা, তিনি ভাবেন যে এই যে এত গভীর সম্পর্ক, কই আমাকে তো এরকম কোনোদিন কিছু দেননি, আমার থেকে ওদেরকে বেশি ভালোবাসে, আমার চেয়ে ওদের প্রতি তার টান, মমতা এবং ভালোবাসা অনেক গভীর, অনেকখানি বেশি। এই বোধের থেকে মনে মনে একটু দুঃখ, একটু কষ্ট, একটু পরীক্ষা করার বাসনা তৈরি হয়েছে। আর এই পরীক্ষা করার বাসনা থেকে সেই ভক্ত বেশ কিছুদিন যাওয়া আসা গ্যাপ করে দিয়েছে, বেশ কিছুদিন যাওয়া আসা বন্ধ করেছে। আর এই বেশ কিছুদিন যাওয়া আসা যখন বন্ধ করেছেন, বন্ধ করার ফলে বাড়িতে বসে আছেন, জীবনেও ভাবতে পারেন যে এরকম একটা অসহ্য ছটফটানির ভাব তৈরি হবে, এই না যেতে পেরে, না দেখতে পেরে, না থাকতে পেরে, একটা ছটফট ছটফট হচ্ছে যে আমাকে একবারও ডাকতে পাঠাবেন, আমাদের মনে উতলা হচ্ছে না, আমার যেমন হচ্ছে। ঠিক এই সময় আরো একজন ভক্ত এসে বলে যে তুমি দিন যাও না, ঠাকুর তোমাকে ডাকতে পাঠিয়েছে। এই অপেক্ষা করছিলেন, এই এই ডাকটুকুর জন্য প্রতীক্ষা করছিলেন, সঙ্গে সঙ্গে সাইকেল করে একদম সোজা হিমায়তপুর চলে গেল। গিয়ে বকুল গাছ ছিল একটা, ওই বকুল গাছের গায়ে সাইকেলটাকে ঠেস দিয়ে ঠাকুর পায়চারি করছেন, ঠাকুরের আঁচলটা গায়ে জড়ানো, লং শট, দুজনে দুদিক থেকে তাকিয়ে দুজনকে দেখছেন। দেখার পরে ঠাকুর বলছেন, তুই আমার কাছে একদিন আসিস নাই কে? সঙ্গে সঙ্গে একটা একটা জ্যান্ত মিথ্যে, একটা টাটকা মিথ্যে সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে ঠাকুরকে নিবেদন করে বলুন, আসবো কি আমার 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 বাড়িতে, আমার বোনের বিয়ে, আমি বাড়ির বড় ছেলে, আমার একটা দায় দায়িত্ব আছে না, আমি বাড়ির বড় ছেলে, আমার বোনের বিয়ে, টাকা পয়সা জোগাড় করতে হবে, ওই জন্য আমি আসার সুযোগ পাইনি। এটা বলেই ভাবছেন ঠাকুর কিরকম করে দেখি, ঠাকুর সঙ্গে সঙ্গে খুব সিরিয়াসলি ব্যাপারটাকে নিলেন, নিয়ে বলেন, ঠিকই তো, বড় ছাওয়াল, বোনের বিয়ে, দায় দায়িত্ব তো থাকবেই। এই বলে সমস্ত বিদ্বজ্জন, বরিষ্ঠ আশ্রমের কর্মীগণ, শিষ্য ভক্ত যারা ছিলেন সবাইকে ডাকলেন। ডাকি বলেন, উয়ের না বোনের বিয়ে, টাকার দরকার, কত টাকা হলে হয়? একদম সঙ্গে সঙ্গে বলেন, ৮০০০ টাকা। আমাকে ৮০০০ টাকা ভিক্ষে দিবে পারেন, জোগাড় করে দিবে পারেন? এবং এত সিরিয়াসলি ঠাকুর ব্যাপারটাকে গ্রহণ করলেন, এত সিরিয়াসলি তিনি সবার কাছে ব্যাপারটাকে নিবেদন করলেন, সবাই ঠাকুরকে আশ্বস্ত করলেন, আপনি নিশ্চিন্ত থাকুন, এই সময়ের মধ্যে আমরা এই টাকাটা আপনাকে তুলে দেব। যখন এই সময়টা নির্দিষ্ট হয়ে গেল, সবার কাছে কথা পেলেন তিনি, তার দিকে তাকে ভাই সালা ভয় কিরে, এ তো কোলোরা টাকা দেবে, একদম নিশ্চিত থাকতে হবে, চল খাইগা। খাওয়া দাওয়া করলেন, গল্প গুজব করলেন,
ফিরে গেলেন। ফিরে গিয়ে রাত্রে শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবছেন, এত বড় একটা মিথ্যে কথা বললাম, মিথ্যে কথাটাকে তিনি সত্যি বলে গ্রহণ করলেন। আচ্ছা দেখি তো নির্দিষ্ট দিনে টাকাটা দেয় কিনা। ঠিক নির্দিষ্ট দিনে ডাক্তার প্যারিবহ নন্দীর কাছে টাকাটা একটা কাপড়ে পোঁটলা করে বাঁধা ছিল, গিয়ে সামনে এসে তিনি বসলেন। তাকে বললেন, দে প্যারি, দিয়ে দিও এর হাতে। কি ওই যে তুই যে বললি তোর বোনের বিয়ের জন্য 8,000 টাকার দরকার, ওই যে টাকাটা নে। তখন মুখের দিকে তাকিয়ে বলছে, এখন দরকার নেই, কেন না বিয়েটা না পিছায় গেছে, এখন টাকাটা লাগবে না। পরীক্ষা করে দেখলেন যে আমাকেও কম ভালোবাসেন না, আমাকেও তিনি ভালোবাসেন। যেই এই বুঝটা তার মধ্যে পাকা হয়ে গেল, তখন বললেন বিয়েটা পিছায় গেছে, এখন আর লাগবে না, লাগলে চাই দেবো। ঠাকুর তার দিকে ঝুঁকে গিয়ে মুখের দিকে মুখ রেখে চোখের দিকে চোখ রেখে বললেন, বিয়ে পিছাচ্ছে পিছাগা, তুই সারা পিছায় যাস না, বুঝেছিস, তুই কিন্তু পিছায় যাস না। সেই যে বোধ তাকে এমন একটা অস্তিত্ব দান করলো, সেটা ভালোবাসায় কনভার্ট হয়ে গেল, সেটা আর পরিবর্তন হয় না। তার নাম গোবর মজুমদার। তিনি আমার পূজনীয় পিতৃদেব, আমার জন্মদাতা এবং আমার দীক্ষাদাতা ঋত্বিক দেবতা। শ্রী শ্রী ঠাকুর এমন করে এক একটা বাধাকে অতিক্রম করতে শিখিয়েছেন, তিনি এমন করে এক একটা স্তরকে অতিক্রম করতে শিখিয়েছেন। আর যখনই মানুষ মানুষকে ভালোবেসেছে, তখনই বুঝতে পেরেছে যে এই ভালোবাসা, এই টান, এই প্রাণ কত গভীর, এখানে মিথ্যা নেই, এখানে প্রবঞ্চনা নেই, এখানে কোনো ফাঁক আর ফাঁকি নেই, একটা অচ্ছেদ্য জমাট ঘন অস্তিত্বের এম্বডিমেন্ট শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই বুঝটা যখন পাকা হয়, আমার আমার খুব স্পষ্ট মনে আছে, খুব স্পষ্ট মনে আছে যে আমার বাবা গোবর মজুমদার ঠাকুরের অন্যতম লীলা সঙ্গী ভক্ত পার্ষদ, তিনি কলকাতায় সুতোর ব্যবসা করতেন। এই সুতোর ব্যবসা করতে করতে সমস্ত কলকাতা শহরে মজুমদার বাবু বলে তাকে চিনতেন সবাই, তাকে জানতেন। অন্নপূর্ণা কটন মিল আমাদের কুষ্টিয়ার মোহিনী মিলেরই এই মিল, মোহিনী মিল এবং অন্নপূর্ণা কটন মিল কলকাতা এবং বেলঘরিয়া শ্যামনগরে ছিল। এখানে এই সুতো বিক্রি করতেন, গেঞ্জি হুঁশিয়ারি সুতো যা তা বিক্রি করতে করতে সমস্ত বিদগ্ধ বরিষ্ঠ জনের সঙ্গে তার দারুণ সম্পর্ক। ওই মিলের যে অন্যতম মালিক ছিলেন দুর্গাপ্রসাদ চক্রবর্তী, তিনি আমার বাবাকে বললেন, মজুমদার তুমি একটা ছবি করো, শ্রী শ্রী ঠাকুর তার শক্তি কোথায়, তার শক্তি কেমন, যেমন হিমায়তপুরে বসে তিনি চাঁদে যেতে পারেন, ঠিক তেমন করে তিনি সবকিছু অনুভব করতে পারেন, সে অনুভবটা কেমন, মাধুর্য মণ্ডিত লীলা রস আস্বাদন না করলে আমরা বুঝতে পারবো না। তাই ভক্ত এবং ভগবানের লীলার মধ্য দিয়ে তার রূপ দর্শন হয়, তার লীলা দর্শন হয়, কীর্তন শ্রবণ করতে করতে আমরা সেখানে অভিগমন করবার একটা সুযোগ পাই। তিনি বললেন তুমি ছবি করো। তখন নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় খুব বড় চিত্রনাট্যকার, অসিত বরণ এবং সন্ধ্যারানী এদেরকে দিয়ে একটা ছবি হলো। দুর্ভাগ্য ছবিটা ফ্লপ করলো এবং সেই সময় 7,000 টাকা 7,000 ঋণগ্রস্ত হয়ে পড়লেন। আমার বাবার এক ব্যবসায়ী সঙ্গী ছিলেন, তার নাম অমর পাল, তিনি তখন 7,000 টাকা বাবাকে দিয়ে দিয়ে বললেন, এটা তোমাকে দিতে হবে না, তুমি এই টাকাটা দেনাটা মিটিয়ে দাও। অমর পাল মারা গেলেন কিছুদিন বাদে। তার ছোট ছেলে, তার নাম হচ্ছে হরিপাল, সে একদিন আমাদের বাগুইয়াটির বাড়িতে এসে আমার বাবাকে অসভ্য ভাষায় গালিগালাজ করছেন 7,000 টাকার জন্য। অশ্লীল এবং অসভ্য ভাষায় গালিগালাজ করলেন এবং প্রায় চোর প্রতিপন্ন করে চিটিং গাছ প্রতিপন্ন করলেন। বাবা তাকে বলে, হরি তুই থাম, তোর টাকাটা 72 ঘন্টার মধ্যে তুই ফেরত পাবি। আমাদের একটা গেঞ্জির কারখানা ছিল বাগুইয়াটিতে, বাবা করেছিলেন, ডাক দিয়ে বলেন কারখানাটা বিক্রি করে দিয়ে যে 7,000 টাকা দেবে তাকেই কারখানায় বিক্রি করবি, 72 ঘন্টার মধ্যে ওর টাকাটা ফেরত দিয়ে দেবো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাদের আমাদের বাড়িতে ল্যান্ড ফোনটা ক্রেডেলে বেজে উঠল। ফোন তোলার সঙ্গে সঙ্গে বলেন, দেওঘর থেকে ট্রাঙ্কল, শ্রী শ্রী ঠাকুর আপনাকে এক্ষুনি রওনা হতে বলেছে। বাবা দেওঘরে গিয়ে পৌঁছলেন, পৌঁছানোর পরে ঠাকুর ঝুঁকেই বলছেন, বেচিস না, বেচা ভাল না। বাবা কিছুতেই মেলাতে পারছেন না, কিছুতেই স্মরণ করতে পারছেন না, কি বললেন, বেচার কথা কি, তো বাগুইয়াটির ঘটনা, এটা দেওঘর, এখানে কি বিক্রি করা, জানেন না, ছিলেন না ওখানে।
তার ওমনিপ্রেজেন্সি ওমনিপ্রেজেন্সি ভক্তের জীবনে পট করে ধরা যায় না। তিনি বললেন যে বেচিস না বেচা ভাল না, বাবা ঠিক ধরতে পারছেন না। তারপরে একদম ঝুঁকে গিয়ে বলে হে শালা মোটে তো 7,000 টাকা। এই বলে বড়কোকা ডাক দিত। তার জ্যেষ্ঠ আত্মীয় পূজ্যপাদ বরদা আসলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন বড়কোকা আমার তুই 7,000 টাকা ভিক্ষে দিবে পারিস? তখন বাবা সব স্মৃতিগুলো একসঙ্গে গ্রথিত হয়ে গেল। বাবা তখন বলেন আমি ইষ্টের টাকা নেব না, আমি ইষ্টের কাছ থেকে টাকা নেব না। ঠাকুর আঙুল তুলে বললেন তুই তুই কার? টাকাটা যদি ইষ্টের হয় তুই কার? বাবা হা করে তাকিয়ে থাকলেন। এই জিজ্ঞাসার জবাব বাবার কাছে ছিল না। ঠাকুর বাবাকে সঙ্গে সঙ্গে বলেন তুই কলকাতায় ফিরে যায় তোর ভাইয়ের পাঠায় দেখা। বাবা ফিরে গেলেন এবং আমার এক কাকাকে পাঠালেন। কাকাকে 7,000 টাকা দিয়েই বলছেন এখান থেকে যাওয়ার সময় আগে টাকাটা মিটায় দিয়ে তারপর বাড়ি ঢুকবি, তখনও 72 ঘন্টা হবে না। ঠিক 72 ঘন্টার মধ্যেই ঠাকুর সেই টাকাটা ফেরত পাঠিয়ে দিলেন। এই ঘটনা পরম্পরার মধ্য দিয়ে আমার বাবার প্যাশন কম্প্রোমাইজিং অ্যাটাচমেন্টটা প্যাশন পারভেনিং অ্যাটাচমেন্টে গিয়ে পৌঁছে গেল। আর পৌঁছে যাওয়ার পরেই যখন ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুর বাবাকে জিজ্ঞেস করছেন তুই করিস কি? বলে সুতো বিক্রি করি। হ্যাঁ বামুনের ছাওয়াল তাঁতির মতো সুতো বেচা কাম করতেছে, ছেড়ে দে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে করবো কি? পৈতে টেরম করে কসলাচ্ছেন আর বলছেন আমি বামুনের ছাওয়াল ভিক্ষে করে খাই, অনুকূল চক্রবর্তী শিব চক্রবর্তীর ছাওয়াল, তুই বামুনের ছাওয়াল ভিক্ষে করে খাবি, ছেড়ে দে। বাবা এক কথায় কলকাতায় ফিরে আসলেন। তারই চালু কারখানা, তারই প্রতিষ্ঠিত ব্যবসা থেকে এক মুহূর্তে অবসর গ্রহণ করলেন, ছেড়ে দিলেন সবকিছু। ছেড়ে দিয়ে তিনি তার নির্দেশ মতন নিয়ত কর্মী হিসাবে জীবনটাকে নিবেদন করলেন, যজ্ঞে আহুতি দিলেন। এই যে প্যাশন কম্প্রোমাইজ থেকে প্যাশন পারভেনিং অ্যাটাচমেন্ট যখন হয় এর ভিতরে থাকে ইনকুইজিটিভনেস, অনুসন্ধিৎসা। এই অনুসন্ধিৎসা কেমনভাবে কাজ করে, অনুসন্ধিৎসা যখন থাকে তার সঙ্গে সঙ্গে আমাদের যখন একটু 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 করে অগ্রগমন হয়, শ্রী শ্রী ঠাকুর বলছেন এই ইনকুইজিটিভনেস এর সঙ্গে সঙ্গে আসে অ্যাজিলিটি, তীব্রতা, আসে অ্যালার্টনেস, সতর্কতা। আর এই অ্যাজিলিটি এবং অ্যালার্টনেস যত বেশি আমাদের মধ্যে ইমবাইব করতে পারি তার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে প্রেজেন্স অফ মাইন্ড কাজ করে, উপস্থিত বুদ্ধি। উপ মানে কাছে, স্থিত মানে থাকা, কার কাছে আমি থাকি। আজকে এই লাইভ সেশন আমার সতীর্থ আমার কল্যাণীয় সহকর্মী শ্রমান হিরণময় আয়োজন করেছে। এই যে আমরা আমরা আমি এবং অনেক আমি, এই সব আমি আমরা সমবেত হয়েছি, সম্মিলিত হয়েছি সৃষ্টি ঠাকুর অনুকূল চলছে পাদ পদ্মে সম্মিলিত হয়েছি। কথাটার মানে সম্যক রূপে মিলিত হয়েছি। হয়েছি কি? জিজ্ঞাসা জাগে মাঝে মাঝে, জিজ্ঞাসা করতে ইচ্ছা হয় সত্যি সত্যি কি সম্মিলিত হয়েছি? যদি সত্যি সম্মিলিত হয়ে থাকি তাহলে তার রূপ ভাব চেহারা চল চলন বাক্য ব্যবহার আচরণ সবকিছু কিন্তু পরিবর্তিত হয়ে যাবে এক লহমায়। ভেবে দেখবো আমরা একত্রিত হয়েছি, সম্মিলিত হইনি। আমরা সহাবস্থান করছি একটা জঙ্গলের মধ্যে, সিংহ একটা বাঘ একটা জিরাফ একটা জেব্রা একটা হরিণ একটা ছাগল বাস করে, কিন্তু যদি কখনো কোনো সময় দুর্ঘটনার বশত একটা হরিণ এবং একটা সিংহ মুখোমুখি পড়ে যায়, তখন একই জঙ্গলে থাকা যেমন সহাবস্থান, ঠিক আমরা এখন যেমন মিলিত হয়েছি এটাও আমাদের সহাবস্থান। আমি আমি মাঝে মাঝে তাহলে যে আমিটা কথা বলছি এখন, এই আমিটাই আমি থাকবো না, আমার ফিজিক্যাল ফেনোমেনন আমার বডি ল্যাঙ্গুয়েজ এরকম থাকবে না, একদমই থাকবে না। আমি সেই মুহূর্তে হাইজ্যাক হয়ে যাব। কার দ্বারা? আমার আমার ক্রোধের দ্বারা, আমার আমার রাগ আমার ক্রোধ আমাকে হাইজ্যাক করে নেবে। আমাকে একজন বলেছিলেন উনি খুব সৎ, উনি ঘুষ খান না। একজন বলেছিলেন কত খান না, কত ঘুষ খান না, প্রচুর ঘুষের কাছে আমি কি থাকবো আমি নিজেও জানি না। আমি হয়তো টাকা হয়তো ঘুষ খাই না, হয়তো মেয়ে বসে আসক্ত হয়ে যাবো কামে,
হয়তো কামে বা লোভে আসক্ত না হলো মদ বা মাৎসর্যে আমি এফেক্টেড হয়ে যাবো। এইরকম করে কোনো না কোনো বৃত্তি আমাকে আমাকে নিঃসন্দেহে দাসে পর্যবসিত করে ফেলবে। সম্মিলিত হওয়া মানেই হচ্ছে প্রত্যেকটি একত্রিত ভাবে এক যোগে একটাকে পরিপূরণ করে চলা। এটাকে আমার দ্বারা সম্ভব জিজ্ঞাসা রাখতে পারে, এটাকে আমার দ্বারা সম্ভব, এটাকে আমি পারবো। ঠিক আমি এই এক্সট্রোভার্টেড মোড থেকে যদি একটু সময়ের জন্য ইন্ট্রোভার্টেড হই, একটু ইন্ট্রোভার্টেড হই, একটুখানি অন্তর্মুখী হই, সঙ্গে সঙ্গে দেখবো যে আমার হার্ট, আমার লাং, আমার আমার লিভার, আমার স্টমাক, আমার প্যানক্রিয়াস, আমার স্প্লেন, কারো চেহারা একরকম নয়, কাউকে দেখতে একরকম নয়, আমার চোখ কান নাক এগুলো একটাও, আমার হাত পা একটাও একটার সাথে একই রকম চেহারা নয়, একই রকম দেখতে নয়, একই রকম চামড়া নয়, একই রকম কাজ নয়, একই রকম গুণ নয়, একই রকমের ওজন নয় কারো। কিন্তু কি আশ্চর্য, আমার এই শরীরের কাঠামোটাকে ঠিক রাখার জন্য প্রত্যেকে একযোগে কাজ করছে। আমি যতই টর্চার করি আমার শরীরের উপরে, প্রত্যেকে আমাকে রক্ষা করার জন্য সম্মিলিতভাবে কাজ করছে বলে আমার দেহ বিধানটা, শরীর কাঠামোটা এখনো পর্যন্ত অটুট আছে। আমার বৃত্তিগুলোকে আমি এরকম করে একত্রিত সম্মিলিত করতে পারি না। আর সেই না পারার জন্য আমরা যেটা করি, একটা কথা পড়েছিলাম, দীর্ঘদিন একটা প্রথা থাকতে থাকতে চলতে চলতে সেটা আইনে পর্যবসিত হয়ে যায়। এই আইনে পর্যবসিত হয়ে যে আমরা এই যে লাইভ সেশন করছি, হোয়াটসঅ্যাপে সৎসঙ্গ করছি, সভা সমিতি করছি, উৎসব আদি করছি, এটা অনেকটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। শুক্রবার হলে কথা বলতে হবে, আর কথা বলার সঙ্গে সঙ্গে মনে হয় আমি ভালো বললাম কিনা, আমার কথাটা লোকে খেলো কিনা। এই শব্দটা এখন শুনতে পাই সৎসঙ্গে, আজকে যারা বললাম কিরম খেলো, কিরম খেলো মানে এগুলো এই এই শব্দের পরিবর্তন হচ্ছে, ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হচ্ছে। ঠাকুর বলেছিলেন ভাব ভাষাকে নিয়ে আসে। এইরকম যে মানুষ আমরা একত্রিত হয়েছি, ঠাকুর এটাকে অনুভব করতে পেরেছিলেন ওই হিমায়তপুরের মাটিতে। অনুভব করতে পেরেই ইন দ্য ইয়ার 1935 তিনি মাত্র 15 জন কর্মীকে নির্বাচন করে তিনি বলেছিলেন যাদের মধ্যে একটু বেঁচে থাকা, বেড়ে ওঠা, সম্মিলিত হওয়ার একটা উদগ্র উদ্যম আগ্রহকে আমি দেখতে পাই অনেকটা খড়কুটোর মতন, তাদেরকে আঁকড়ে ধরি আমি, এই আঁকড়ে ধরে তাদেরকে দিয়ে আমি কাজ করাতে চাই। তিনি সর্বভারতীয় ঋত্বিক সম্মেলন, এখন আন্তর্জাতিক ঋত্বিক সংঘ তিনি সৃষ্টি করলেন মাত্র 15 জন কর্মীকে নিয়ে। 1939 সালে তিনি একটু একটু বর্ধিত করলেন ঋত্বিক আন্দোলন, ঋত্বিক সংঘকে, সহপ্রতিনিত্বিক অধৈর্য এসব পাঞ্জা প্রবর্তন হলো। আস্তে আস্তে ঋত্বিক সংঘ তার কাজ শুরু করলো। নমস্কার, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক বাটনটি প্রেস করবেন। এই ভিডিওটির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে যে কমেন্টে জানাবেন, এবং এ ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।